নমস্কার, জয় জগন্নাথ, জয় মহাদেব। আজি মহাশিবরাত্রি, আজি সমস্ত ভক্ত মানুষ এবং জগন্নাথ প্রেমী, মহাদেব প্রেমী এবং সমস্ত সনাতনী মানুষ আমি প্রণাম করছু। সবু ধর্মর জয় হোক, সমস্ত আমি প্রণাম করছি। মহাশিবরাত্রি আজ বহু ভালো দিন, খুশির দিন, ওড়িয়া মানুষ অতি প্রিয় দিন, মহাদেব আমার জীবন উৎসর্গীভূত। এই অবসরের আমি সমস্ত ইয়ে মানে মঙ্গল কামনা করা সহ আশা করছি আগামী দিনে ওড়িশার সুখ শান্তি কমিটি আসু। কিন্তু বর্তমান যা পরিস্থিতি আমি দেখুছে, ওড়িশার মুখ্য নেতা দুজন বর্তমানে দিল্লি চালি যাই, আমার তামিল নানা এবং আর জন দলর সংগঠন ইয়ে এবং সব দিল্লি যাই। এবং আজ আমি শুনিয়া পাইলু যে কামিয়া জানি সেটি পুরস্কৃত হচ্ছে, 32 জনক মধ্যে কামিয়া জানি অনেক। তো কামিয়া জানি পুরস্কৃত হওয়ার আমার কিছু অসুবিধা নাই, কিন্তু কামিয়া জানি আমার কিছু অসুবিধা করে না, সে পুরস্কার পাঁচু কিছু অসুবিধা নেই। কিন্তু কামিয়া জানি ভুল কোণ, তাঁকু যে আনিছিলা তার ভুল না, ধরন্তু গোটে লোক গোটে জায়গায় জন পয়সা দিয়ে কহিলা তুই সে লোকটা যে মারিদে মতো কি টাকা দেবি, সি যাব মারিদেব, তার দোষ না, যে পঠাইছি তার দোষ, সি তো গোটে 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 ক্যারেক্টর, গোটে সে চরিত্র, গোটে গোটে আর্টিস্ট, তাকে গোটে মোহরা করাগলা। সেমতিকা মহাভারতের মধ্যে যেতবে শকুনি, যে আমি দুর্যোধনকে দুঃশাসনকে গাড়িদেলে কোণ হব, গোটি চলাউলে শকুনি, তেমনি এই গোটি মধ্যে শকুনি কর কহবার তাৎপর্য, তামিল নানা যে দিল্লি যাই কামিয়া নানি আজ পুরস্কৃত হচ্ছেন, ননা নথাইকি নানি সে তোমার ভৌণী, নানি পুরস্কৃত কেমতি হবে। তো ননাঙ্কর এই অবদান পাই আমি আশা করছি ননা আগামী দিনে তামিল নানি নোবেল পুরস্কার এবং হলিউড অভিনেত্রী মানুষ আনি পুরস্কার দেওয়া উচিত, কারণ তামিল নানি মানে কামিয়া নানি খালি রূপ সুন্দর নয়, তাঁর আডভর্টাইজমেন্ট করার কলা সুন্দর, আমার জয় পুয় ননা খান্দে ফসাইবার সে কলা বি সুন্দর, তেমন তাঁর কিছু দোষ নাই, সে তো আমার ভৌণী ভাইয়া, দোষ হল তাঁর কি টাকা দিয়ে আনিছিল, কি মন্দিরের পুরিয়েছিল, কি শ্রী মহাপ্রসাদর আডভর্টাইজমেন্ট করাইছিল, সি হল দোষী আজ্ঞা, শকুনি হল সি, শকুনটাকে ধরিয়া মহাশিবরাত্রি ওড়িয়া মানুষ নিবেদন করছি, এনে লাগি যাই না আঠেই পড়ি কি কালে লোক এর তাঁর ফিঙ্গি দিয়েছে বঙ্গোপসাগরের, তেমনি আউ গোটে দলক ধরি কি কেমন খসি যাব, আরে খসিব কুয়াড়ে, যে প্রভুঙ্ সাগরে করেছি খেল, যে প্রভুঙ্ পাখে দেখেছি অহংকার, যে প্রভুঙ্ পাখে দেখেছি গর্ব, প্রভু তাকে সবুবেলে ভাঙি দিয়ে করেছেন অথর্ব, তেমকি এই গর্ব এই অহংকার আপনি নিশ্চয় কেতর আপনার গলা আজ্ঞা কংস গলা আপনার তা বড় সময় আসব, আপনার নিশ্চিত রূপে ফল ভোগিবে। জয় জগন্নাথ, নমস্কার।